السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. يقول الله عز وجل: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. ويقول نبينا محمد صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. شطنا قرآنية حافظية মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সদরে জালসা সভাপতি জনাব সৈয়দ আহমদ খান, সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ মঞ্চে উপবিষ্ট সকল অতিথিবৃন্দ এবং ওলামায়ে কেরাম, বিশেষ করে যারা আজকে এই সম্মেলনে আলোচনা পেশ করার জন্য দূর দূরান্ত হতে কষ্ট করে সমবেত হয়েছেন, আর তাদের সকলের সাথে আমার সামনে উপস্থিত আমাদের দিন দরদি ভাইয়েরা এবং পর্দার আড়ালের বোনেরা খালারা, যারা দিনের জ্ঞান অর্জনের অভিপ্রায়ে, দিনের আকর্ষণে, কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা শোনার উদ্দেশ্যে আজকে এখানে সমবেত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই, জানাই তাহিয়াতুল ইসলাম এবং জানাই শুকরিয়া। শাকারাল্লাহু লাকুম ওয়া বারাকাল্লাহু ফীকুম ওয়া হাইয়াকুমুল্লাহ ওয়া আহলান ওয়া সাহলান বিকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মুসলিম উম্মার সভ্য হিসাবে কবুল করেছেন, শুকরিয়া আদায় করি তিনি আমাদেরকে ঈমান দিয়েছেন, আল কোরআনের মতো মহাগ্রন্থ,
যেটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এবং দিয়েছেন তার সাথে তারই অনুরূপ ওহির আরেকটা অংশ এবং আল্লাহর নির্দেশনায় পরিপূর্ণ আস-সুন্নাহ আন-নববিয়্যাহ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে এই মহা সত্যের দিকে হেদায়েত দিয়েছেন তিনি যদি হেদায়েত না দিতেন তাহলে আমরা কেউই হেদায়েত পেতাম না সকলে আবারো বলি আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই সেটি হলো মুমিন জীবনে সুন্নাহ এবং সিরার প্রয়োজনীয়তা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান এবং ইসলামের মতো পৃথিবীর সবচেয়ে দামি নেয়ামত দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই নেয়ামত দেওয়ার পরেও আজকে আমাদের মুসলিম সমাজে একটা বড় ধরনের ফিতনা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই কথা এবং কাজকে যেই তাকরির এবং মৌন সম্মতিকে তার যে সিফাত খালকিয়া এবং খুলকিয়াকে আমরা আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেছিলাম আজকে একদল মানুষের মধ্যে দেখতে পাচ্ছি সেটি অস্বীকার করার একটা প্রবণতা হাদিস অস্বীকার করার একটা প্রবণতা সুন্নাহ অস্বীকার করার একটা প্রবণতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসিরাহ আল আতরা মহান সিরাত সেটিকে উপেক্ষা করার একটা প্রবণতা যেটি মুসলিম উম্মার জন্য মুসলিম সমাজের জন্য মুসলিম জনপদের জন্য একটা ভয়াবহ ঝুঁকি নিয়ে এসেছে মুসলিমদেরকে দিন শূন্য করার একটা ষড়যন্ত্রে যেটি আমাদের কাছে প্রতিভাত হয়েছে ফলে আজকে আমাদের সকল মুসলিম ভাই বোনদেরকে এ ব্যাপারে সতর্ক হতে হবে যে আপনি যদি নিজেকে মুসলিম হিসাবে পরিচিতি দিতে চান আপনি যদি বিশ্বাস করেন যে আপনার ঈমান আছে আপনি ইসলামকে মেনে চলেন এবং আপনি প্রকৃত সত্যিকারের একজন মুমিন এবং মুসলিম তাহলে এ সকল ষড়যন্ত্র সম্পর্কে আপনাকে সতর্ক হতে হবে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি যে যারা হাদিসের পক্ষে কথা বলেছেন বলে যাচ্ছিলেন তাদের মধ্যে অল্প এবং নগণ্য কিছু সংখ্যক লোক হাদিসের বিরুদ্ধে কথা বলছে আর আমাদের এই গ্রামে গঞ্জের সাধারণ মানুষগুলো সরল বিশ্বাসের বিশ্বাসী মানুষগুলোকে তারা প্রতারিত করছে কারণ যখন আপনাকে বলা হয় ভাইজান এই কথা তো ঠিক না এটা তো ভুল আপনি হয়তো মনে করেন যে এত বড় লোক বলেছে এটা হয়তো সত্য আমাদেরকে জানতে হবে যে কোরআনের পাশাপাশি সুন্নার মর্যাদাটা কি হোয়াট ইজ দ্য অথরিটি অফ দ্য সুন্নাহ সুন্নার পজিশনটা কি আমাদের জ্ঞানের ক্ষেত্রে আমাদের জীবনের মানার ক্ষেত্রে এবং ওহির ক্ষেত্রে আমাদেরকে আরো জানতে হবে কেন আমরা সুন্নার পাশাপাশি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যয়ন করব কেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করব আমি আশা করছি এটা একটা একাডেমিক আলোচনা যদিও এটা একটা ইসলামী সম্মেলন আসলে সম্মেলন তো একাডেমিক আলোচনা হবে সম্মেলনে কি শুধু গালগল্প দিয়ে শেষ করব নাকি আমরা গালগল্প তো তার জন্য আলাদা জায়গা আছে এটা হলো সিরিয়াস একটা সম্মেলন যেখানে আল্লাহ যা বলেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেই আলোচনা হবে আপনারা দেখেছেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো খুতবা দিতেন তিনি আল্লাহর কথা বলতেন আল্লাহর কালামের উদ্ধৃতি দিয়ে কথা বলতেন আর নিজেও যা বলতেন সেটাও ছিল আল্লাহর ওহী কর্তৃক প্রাপ্ত মেসেজ বা বাণী এবং তিনি অতি সংক্ষেপে জ্ঞানগর্ভ আলোচনা তিনি মানুষের উদ্দেশ্যে পেশ করতেন
তিনি কখনো সকল মানুষকে উদ্দেশ্য করে কথা বলতেন এবং অধিকাংশ সময় তিনি মুমিনদেরকে উদ্দেশ্য করে কথা বলতেন কারণ দ্বীনের অধিকাংশ নির্দেশনা এটা মুমিনদের জন্যই প্রযোজ্য আমরা জানি যে ইসলামের দুটো প্রধান উৎস অর্থাৎ ইসলামী জ্ঞানের দুটো প্রধান উৎস কি সেটা এক নাম্বার কি আমার সাথে যদি একটু বলেন না আল কোরআন কিতাবুল্লাহ কালামুল্লাহ আল্লাহর কালাম আল্লাহর কিতাব আল কোরআন হচ্ছে ইসলামের জ্ঞানের প্রথম উৎস দ্বিতীয় উৎসটা কি আস-সুন্নাহ আন-নববিয়্যাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেটা হাদিস হিসাবে আমাদের কাছে পরিচিত তো আজকে আমরা কোরআন নিয়ে কথা বলবো না কারণ যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা বাহ্যিকভাবে বলে বেড়াচ্ছে যে তারা কোরআনকে মেনে চলে তারা আল্লাহর কালামকে মানে এবং এর বাইরে আর কিছু তারা মানে না তারা বিভ্রান্তি ছড়াচ্ছে যে সুন্নাহ এটা ওহী নয় এটা ওহীর অংশ নয় এবং কোরআনের ব্যাখ্যা হিসাবে এটি গ্রহণযোগ্য নয় ওয়ালাইয়াদু বিল্লাহ ফলে কোরআন নিয়ে অনেক ষড়যন্ত্র আছে আমরা জানি বিশেষ করে প্রাচ্যবিদেরা ওরিয়েন্টালিস্ট যারা ইউরোপ আমেরিকার অমুসলিম ইসলামী পণ্ডিত বুঝতে পেরেছেন তো অমুসলিম ইসলামী পণ্ডিত অমুসলিমরা যারা ইসলাম সম্পর্কে পড়াশোনা করেছে এবং এই পড়াশোনার মধ্য দিয়ে তারা ভান করেছে যে তারা ইসলামের পক্ষে উদার ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে কিন্তু আপনারা যদি তাদের সামগ্রিক সাহিত্য পড়ে দেখেন তখন দেখবেন যে ইসলামের বিরুদ্ধে তাদের নানা রকম ষড়যন্ত্র পিকে হিট্রি উইলিয়াম মোন জোসেফ শাখ এরকম আরো অনেক অসংখ্য এদেরকে ইংরেজিতে বলা হয় ওরিয়েন্টালিস্ট প্রাচ্যবিদ এরা মূলত ইউরোপিয়ান কখনো সে ইংল্যান্ডের বা ব্রিটিশ প্রাচ্যবিদ অথবা জার্মান অথবা ফ্রেঞ্চ প্রাচ্যবিদ আবার কখনো আমেরিকান এরা ইউরোপ আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করে ইসলাম সম্পর্কে মূলত বিশ্বাসপ ছড়া এদের অনেকেরই ভাষ্য হচ্ছে কোরআন আল্লাহর কালাম নয় ওয়ালাইয়াদু বিল্লাহ তারা বলে কোরআন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালাম বা কথা আল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এই ধরনের ভুল বিভ্রান্তি থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এবং এভাবে এই প্রচারণার মধ্যেও অনেক মুসলিম যারা তাদের কাছে পড়াশোনা করছে বিভ্রান্ত হচ্ছে সুতরাং কোরআন নিয়ে বিভ্রান্তি নেই এটাও ঠিক নয় কোরআন নিয়েও আজকের আধুনিক শিক্ষিত সমাজ বিশেষ করে অমুসলিমরা নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে আর আমাদের যে সমস্ত সন্তানেরা ইউরোপ আমেরিকায় বিশেষ করে রিলিজিয়ন নিয়ে পড়ে ধর্ম নিয়ে পড়ে কিংবা সোশ্যাল সায়েন্স কিংবা সমাজবিজ্ঞান নিয়ে পড়ে তারাও কিন্তু বিভ্রান্তির কবলে পড়ে যাচ্ছে কিন্তু আজকে যে ফিতনাটা সবচেয়ে ভয়াবহ রকম দেখা দিয়েছে সেটা হচ্ছে হাদিস এবং সুন্নাহ অস্বীকারকারীর করার একটা ভয়াবহ ফিতনা আমি নিজেও জানি ঢাকাতে কিছু ভাই বোনেরা যারা হাদিসের পক্ষে কাজ করতেন মানুষকে বুঝাতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছাড়া দিনকে বোঝা যায় না মানা যায় না যেটা সত্য ছিল কিন্তু তাদের অল্প কিছু লোক কি এক অজানা কারণে হাদিসের বিরুদ্ধে অবস্থান নিল এবং হাদিসের বিরুদ্ধে তারা নানা রকম অপপ্রচার করে বেড়াচ্ছে এই জন্য আজকে আমাদের প্রথম প্রয়োজন হাদিস সম্পর্কে একটু জ্ঞান লাভ করা এবং হাদিসের যে প্রামাণিকতা আছে অর্থাৎ হাদিস যে শরীয়তের দলিল এবং শরীয়তের প্রমাণ হাদিস যে একজন মুসলিমের জন্য মানতেই হবে সেই দলিলগুলো কিন্তু আজকে আমাদের জানাটা খুবই প্রয়োজন যদিও এটা অনেকটাই এলমি বিষয় এটা এলম কোরআন বলছে হাদিস মানতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কথা কাজ এবং মৌন সম্মতিকে আমরা হাদিস বলছি তিনিও বারবার বলে যাচ্ছেন যে তার কথা শুনতে হবে তার কর্ম দেখে আমাদেরকে কর্ম সম্পাদন করতে হবে এবং তার সকল নির্দেশনা মেনে চলতে হবে সুতরাং হাদিসের মাধ্যমেও
আমরা প্রমাণ পাচ্ছি যে হাদিস ইসলামের শরীয়তের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল। এই বিষয়গুলো ভালোভাবে জানা না থাকার কারণে আমরা আজকে বিভ্রান্ত হচ্ছি। আসুন আমরা চেষ্টা করি যে তাহলে কোরআন এবং সুন্নায় হাদিস সম্পর্কে আসলে কি বলা হয়েছে। প্রথমত হাদিস এবং সুন্নাহ বলতে অধিকাংশ সময় একই জিনিসকে বোঝানো হয়। কি সেটা? তার সংজ্ঞায় বলা হয়েছে যে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণিত হয়েছে। বাংলা তো বুঝেন তাই না? না বুঝলে কিন্তু মাঝে মাঝে বলবেন যে আরেকটু বুঝায় দেন। যাই হোক, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদের কাছে এসেছে। কি এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদের কাছে? এক নম্বরে এসেছে তার কথা। বলেন তো কি এসেছে? কথা। কথা মানে বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমলের শুদ্ধাশুদ্ধি নির্ভরশীল। নিয়ত শুদ্ধ হলে আমল শুদ্ধ হবে, নিয়ত শুদ্ধ না হলে আমল শুদ্ধ হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য। আরেকটা বক্তব্য হচ্ছে তিনি বলেছেন আদ-দীনু আন-নসিহা, দীন হচ্ছে নসিহাত। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। বলেছেন লা দরারা ওয়া লা দিরার। আমরা সেগুলো নিয়ে ইনশাআল্লাহ একগুচ্ছ বক্তব্য পেশ করব, যে বক্তব্যগুলো খুবই সংক্ষিপ্ত কিন্তু আপনারা মনে রাখলে দেখবেন জীবনের বিভিন্ন কায়দা কানুন পেয়ে যাচ্ছেন, ডিরেকশন পেয়ে যাচ্ছেন, গাইডলাইন পেয়ে যাচ্ছেন, সেটা নিয়ে আমরা কথা বলব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একগুচ্ছ বক্তৃতা আমাদের কাছে আছে। বিদায় হজের ভাষণও তার বক্তৃতা, সেটাও তার কাউল। বিদায় হজের কি চমৎকার একটা ভাষণ তিনি সেদিন দিয়েছিলেন। এগুলো হচ্ছে তার বক্তব্য, তার কাউল, তার কথা, যেটা সুন্নার প্রথম প্রকার। দ্বিতীয়টা হচ্ছে তার ফেল। ফেল মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় অ্যাকশন, অ্যাকশন কাজ, আমল। আমল শব্দটা আরবি আবার বাংলাও। বাংলাতে আমরা আমল বলি না, ভাই ভালো আমল করবেন, এই যে আমল, এটা এখন বাংলা হয়ে গেছে। মূলত শব্দটা কি? আরবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক আমল করেছেন আর বলেছেন আমার আমল দেখে তোমরা আমল করবা। বলেছেন না? বলেছেন সাল্লু, এরপরে কি? আলহামদুলিল্লাহ। এখানে দেখি অনেকেই তার অনেক হাদিস মুখস্থ করেছেন, আলহামদুলিল্লাহ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবে সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখছো। তাহলে আমাদেরকে দূরবীন লাগিয়ে দেখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সালাত পড়তেন, তাই না? নিজের মন মতো সালাত পড়লে হবে? হবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের মতো সালাত তার যুগে যারা সাহাবা ছিলেন আপনি দেখেন প্রত্যেকে নোট করে গেছেন, প্রত্যেকে রেওয়ায়েতগুলো বর্ণনা করে গেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে সালাত করতে দেখেছি, রাফউল ইয়াদাইন করতে দেখেছি, এভাবে রুকু করতে দেখেছি, রুকুর মধ্যে এই কথাগুলো বলতে শুনেছি, তিনি এইভাবে দোয়া করেছেন, এইভাবে সালাম ফিরিয়েছেন। এই সব কিছু হচ্ছে তার আমল এবং তার ফেলের বর্ণনা। অসংখ্য সাহাবায়ে কেরাম সেটি আমাদের সামনে বর্ণনা করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেহেতু বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তাহলে বোঝা গেল তার আমল দেখে আমল করতে হবে। তার আমলটা সুন্নাহ। তার আমলটা কি? তার আমলটা হাদিস এবং সুন্নাহ, এতে কোনো সন্দেহ নেই। তিনি প্রত্যেকটা জায়গায় এভাবে আরো নির্দেশনা দিয়ে গেছেন। সহিহ মুসলিমের মধ্যে তিনি বলছেন যখন তিনি হজে ছিলেন আর তার সঙ্গে লক্ষ লক্ষ বনি আদম সাহাবায়ে কেরাম হজে উপস্থিত হয়েছিলেন, সেই বিখ্যাত হাদিসে জাবের, আপনারা অনেকে হয়তো পড়েছেন ডিটেইলস, হজের সবচেয়ে বড় হাদিস জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অন্য বর্ণনা করছেন, ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটি নিয়ে এসেছেন। সেখানে লক্ষ লক্ষ বনি আদম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ঘোষণা দিলেন তখন তার সাথে হজ করার জন্য মদিনায় সমবেত হয়ে গেল। সামনের দিকে যত দূর দৃষ্টি যায় মানুষ আর মানুষ, ডান দিকে তাকালেন মানুষ আর মানুষ, বাম দিকে তাকালেন মানুষ আর মানুষ, এই লক্ষ লক্ষ বনি আদম সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কায় গেলেন, হজে আরাফাতে উপস্থিত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন লিতাখুদু মানাসিকাকুম, লিতাখুদু মানাসিকাকুম,
আরেকটি বর্ণনা আরেকটু ক্লিয়ার করে এসেছে। আমরা সাধারণত বেশি শুদ্ধ বর্ণনাটাকে বর্ণনাকেই আসলে কোট করি, এই জন্য সহিহ মুসলিমের কথা বললাম। অর্থাৎ তোমরা তোমাদের হজের আহকামগুলো আমার কাছ থেকে গ্রহণ করো। আরেকটি রাওয়ায়েত আছে খুদু আন্নি মানাসিকাকুম, কিন্তু এটার চাইতে শুদ্ধ রাওয়ায়েতটা হলো লিতা খুদু মানাসিকাকুম। তাতে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখে দেখে শিখতে হবে আমাদেরকে। যারা হজ করতে চান তার আমল দেখে দেখে হজটা করা শিখতে হবে। সাহাবায়ে কেরাম তাই করেছিলেন, তারপর সেটা বর্ণনা করে গেছেন। এখন আমরা বই দেখে দেখে শিখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে সালাত করেছেন, কিভাবে সেজদা করেছেন, কিভাবে রুকু করেছেন, কিভাবে সালাতের মধ্যে দাঁড়িয়েছেন, কিভাবে হাতটা বেঁধেছেন, কিভাবে রফল ইয়াদাইন করেছেন, তাই না? এগুলো তার আমল দেখে দেখে আমরা শিখছি এবং আপনাদেরকে শেখাচ্ছি। আর পাশাপাশি হজের ক্ষেত্রেও প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম কিভাবে আদায় করেছেন সেভাবে আদায় করা। কিন্তু আজকের মানুষ দেখেন কতটা গাফেল। মক্কায় মদিনায় আমরা দীর্ঘদিন ছিলাম, সেখানে দেখলাম কিছু অতি চালাক মানুষ, অতি চালাক মানুষ সুন্নার বাইরে গিয়ে আমল করেন। তারা হজে তামাত্তুর করার দিন সকালবেলায় ইয়াউমুত তারবিয়া, ইয়াউমুত তারবিয়া কোন দিন বলেন তো, কে বলতে পারেন? ইয়াউমুত তারবিয়া আটি জিলহজ, ভাই আরাফাত দিন না, আটি জিলহজ, ওটা মিনার প্রথম দিন, মিনার প্রথম দিন আট তারিখ, নয় তারিখ হলো আরাফার দিন, ইয়াউমু আরাফা। ওই দিন আমাদের অনেক হাজিদেরকে আমরা দেখি যে তারা কাবাতে গিয়ে একটা তওয়াফ আর একটা সাঁড়ি করে আগাম করে রাখে, অথচ এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবারা যারা মুতামাত্তির ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কারেন ছিলেন, বাট তার সাথে যারা তামাত্তুরকারে ছিলেন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশে উমরা করে হালাল হয়ে তামাত্তু করেছিলেন, এবং যে কারণে তামাত্তু হজ্জে উত্তম সেটা প্রমাণিত হয়, সেদিন তারা কেউই প্রথমে তওয়াফও করেননি সাড়িও করেননি। তারা হজের তওয়াফটা করেছিলেন কবে? দশ তারিখ বা তারপরে, এবং তওয়াফের পরে তারা সাড়ি করেছিলেন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা, তার আমল দেখে আমল করা, এটা সকল সাহাবীদের মধ্যে ছিল, কিন্তু আজকের অনেক মানুষের মধ্যে সেটা নেই, কারণ তারা সুন্নার ব্যাপারে গাফেল। আর আজকে যারা সুন্না অস্বীকার করি তাদের গল্প বললে তো আপনারা চমকে উঠবেন। আমি দেশে বিদেশে এবং ঢাকার উত্তরায় এরকম যারা হাদিসকে অস্বীকার করছে অনেক মানুষের সাথে বসেছি বুঝানোর জন্য, এবং তারা অনেকে বলে যে আমরা তো হাদিস মানি না, আমাদেরকে কেউ কেউ পরামর্শ দিল যে আপনি মানজুরুল্লাহ ভাই আপনার সাথে একটু বসার জন্য, তো বললাম ঠিক আছে বসেন। তাদেরকে অনেককে জিজ্ঞেস করলাম যে ভাই আরবিটা কতটা রপ্ত করেছেন, আরবি আরবিটা কি ভালো বুঝেন? বলছে না ভাই আরবি অত ভালো বুঝি না। তা আরবি ভালো না বুঝলে কি কোরআনটা বুঝে আসে? বললো যে হ্যাঁ আমি অনুবাদ পড়ি, অনুবাদ পড়ে আমি কোরআনটা ভালো বুঝি, ভালো কথা। তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে এই আয়াতের অর্থ বলেন, এই আয়াতের পারে না। তারপরে বললাম তাহলে হাদিসকে অস্বীকার করছেন কেন? হাদিসকে অস্বীকার ওরা সেটা বলে না কেন করছে? কেউ না কেউ এর পেছনে আছে, এটা মনে রাখবেন, কেউ না কেউ এর পেছনে আছে। জিজ্ঞেস করলাম যে আপনি তাহলে সালাত পড়েন কি করে? হাদিস তো মানেন না, কোরআন মানেন, তাই না? আল কোরআনে বলছে ও আকিমুসসালাহ, সালাত কায়েম করো, তাহলে সালাত পড়েন কি করে? তখন বললো আপনারা যেরকম পড়েন ওরকমই পড়ি, ভালো কথা। তো এরকম তো কোরআনে কি এত ডিটেইলস বর্ণনা করা হয়েছে? কোরআনে কি এত বিস্তারিত এসছে? আসেনি। তখন সে কথা পাল্টে ফেললো, বললো যে আমি কখনো আপনাদের মতো পড়ি, কখনো অন্যরকম পড়ি। আচ্ছা অন্যরকম কে শিখিয়েছে আপনাকে? কারণ আমার জানা মতো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের বাইরে সালাত পড়া যায় না। বললো যে না অন্যরকম পড়া যায়, যেহেতু সালাত এর ব্যাপারে কোরআন ডিটেইলস বলেনি, অতএব আপনাদের দেখা দেখিও পড়তে পারি, অন্যরকমও পড়তে পারি, ইয়াদু বিল্লাহ, আউযু বিল্লাহ বলবেন না, সুবহানাল্লাহ। আর কয়েকদিন আগে বাংলাদেশের এরকম হাদিসকে অস্বীকারকারী এক ব্যক্তি খুলনায় থাকেন, তার
একটা ছোট্ট আলোচনা এবং কিছু রাইটিংস পেলাম। তিনি বলছেন সালাত হচ্ছে কুরআন বুঝে বুঝে পড়া, সালাত হচ্ছে ওয়াকিমুস সালাহ, মানে তোমরা কোরআন বুঝে বুঝে পড়ো, তাইলে আর পাঁচ ওয়াক্ত সালাত লাগবে কি লাগবে না? তাদের কথা অনুযায়ী লাগবে না। আল্লাহ, যারা সালাতকে অস্বীকার করে তারা কি মুসলিম থাকতে পারে? সালাতকে অস্বীকার করা কত ভয়াবহ একটা বড় বিপদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়তে হবে রে ভাই। আজকে অনেক ফিতনার মধ্যে আমরা পড়ে গিয়েছি, এইভাবেই ষড়যন্ত্রের জাল বিস্তৃত হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউলকে ফেরেলকে এভাবেই অস্বীকার করা হচ্ছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউলকে গ্রহণ না করলে ইসলামের আর কিছু থাকে না, কারণ কোরআন আপনি বুঝতেই পারবেন না। নিজে নিজে কোরআন কি বোঝা যায়? কোরআন কি আপনার উপর নাযিল হয়েছে নাকি? আপনি কিভাবে কোরআনকে বুঝবেন? এই ১৪০০ বছর ধরে আমাদের সালাফ যাদের শিরোভাগে ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের বুঝকে ইগনোর করে উপেক্ষা করে আপনি কোরআনকে কিভাবে বুঝবেন আজকে? অথচ আরবিটাও আপনি ভালো করে জানেন না, বুঝেন না। প্রিয় ভাইরা, বিষয়টা কিন্তু এত হালকা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিলে ইসলামের আর কিছুই থাকে না। খুব চালাকির সাথে ওরা অনেক সময় বলে তিনি আমাদের রাসূল, তিনি আমাদের রাসূল। তো রাসূল মানে হচ্ছে তিনি যা আল্লাহর কালাম বলবেন সেটা মানতে হবে, তার কথা মানা লাগবে না, তার নিজের কথা মানা লাগবে না। অথচ আজকে আপনাদের সামনে আমি কিছু দলিল পেশ করব ইনশাআল্লাহ, সেখানে আপনারা দলিল পেয়ে যাবেন, কেউ যেন আপনাদেরকে বিভ্রান্ত করতে না পারে। আরেকটা কথা তারা বলে, তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে রেসালাত শেষ হয় নাই, আরো অনেক রাসূল আছে। যে ব্যক্তির কথা বললাম সে নিজেকে বলে আমি আল্লাহর রাসূল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অযৌক্তিক সব ফিতনা ফাসাদে ভরে যাচ্ছে যদি আপনারা এলেম মুখী না হন। এলেম ছাড়া ইসলামকে কেউ রক্ষা করতে পারবেন না, আপনার নিজের নিজের ইসলামকে আপনার রক্ষা করতে পারবেন না এলেম ছাড়া। আপনি যদি ভালো করে না জানেন সালাত কি করে পড়তে হয়, তাহলে দেখবেন আপনি ভুলভাবে সালাত পড়ছেন। আপনি যদি না জানেন যে হজ কি করে করতে হয়, ওমরা কি করে করতে হয়, কুরবানি কি করে করতে হয়, যাকাত কি করে দিতে হয়, যদি এই বিষয়গুলো আপনি পুঙ্খানুপুঙ্খ রূপে না শিখেন, না জানেন এবং পর্যাপ্ত এলেম অর্জন যদি না করেন, তাহলে প্রিয় ভাইরা ইসলামের এই রকনগুলো পালন করা কঠিন হয়ে যাবে, এবং আরো কঠিন হবে ইমানের রকনগুলো সম্পর্কে সঠিক নলেজ অর্জন করা। ইমানের রকন, ইমানের রকন কয়টা? ৬টা। আর ইসলামের রকন কয়টা? ৫টা। ইমানের রকনগুলো হচ্ছে আমাদের অন্তর্নিহিত দিক, আকিদাগত দিক। ইমানের রকনগুলো কোন দিক? আকিদাগত দিক। আর ইসলামের রকনগুলো হলো আমাদের আমলি দিক, খেয়াল করেন। এই জন্য একটা হলো আকিদাগত বা অন্তর্জগতের বিষয়, বিশ্বাসগত বিষয়, আর আরেকটা হলো আমলি এবং ব্যবহারিক বিষয়। আপনার আকিদাগত দিকে যদি যথেষ্ট জ্ঞান এবং সুন্নার জ্ঞান আপনি না রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবাদের থেকে আপনি যদি টু দা পয়েন্ট এলেমটাকে অর্জন না করেন, তাহলে কিন্তু আপনার মধ্যে মহাবিভ্রান্তি দেখা দিবে। আজকে আপনি দেখুন বাংলাদেশে কতগুলো ফেরকা কাজ করছে, করছে না? আপনাদের কুমিল্লায় দেখবেন যে অনেক জায়গা আছে যেখানে সুন্নার এত্তেবার করতে দেয় না, এত্তেবার সুন্না কনফারেন্স সেখানে আমরা দেখছি করতে দেওয়া হলো না, দেখেছেন না আপনারা? সুবহানাল্লাহ। তার মানে কি? এরা সুন্নাহ সম্পর্কে কিছু জানে না। যদি জানতো তাহলে সুন্নাহকে যারা ভালোবাসে তাদেরকে বুকে তুলে নিত, তারা তুলতো না? প্রিয় ভাইরা সুবহানাল্লাহ, আজকে যারা সুন্নাহকে ভালোবাসে তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা, তারা দুনিয়ার কোনো স্বার্থে সুন্নাহকে ভালোবাসে না, তারা দুনিয়ার কোনো স্বার্থে হাদিসকে মেনে চলে না, তারা তাদের দ্বীনের মৌলিক অংশ হিসাবে হাদিসকে মানে, তারা তাদের জীবনের একমাত্র আদর্শ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। তাহলে আমরা এখানে ফেইলি সুন্নার কিছু পরিচয় পেলাম এবং সেটা যে অপরিহার্য তাও জানলাম। আরেকটা হলো কি? তাকরির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে যখন কোনো কাজ করা হয়, কোনো সাহাবি করেন, তিনি যদি নিষেধ না করেন তাহলে কি বোঝা যায়? সম্মতি বোঝা যায়। তার মানে তুমি এটা করতে
পারো, অসুবিধা নাই, অসুবিধা নাই। এটার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো কাজ করলো তিনি নিষেধ করলেন না, এটার দ্বারা কি ফরজ সাব্যস্ত হয়? না। ওয়াজিব সাব্যস্ত হয়? না। মুস্তাহাব সাব্যস্ত হয়? তাও না। মুস্তাহাবের জন্য আরো কিছু দলিল লাগবে। এটার দ্বারা সাব্যস্ত হয় ইবাহাত, মুবাহ বা জায়েজ, এ কাজটা করা জায়েজ। তাহলে আমরা যেটা দেখি কোরআন এবং হাদিস এই দুটোর সম্মিলনে ইসলামের এই হুকুমগুলো যেগুলোকে বলা হয় আল আহকাম শারঈয়া, শারঈ হুকুম, এগুলো সাব্যস্ত হয়। ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব এবং মুবাহ, মাকরুহ এবং হারাম কিসের দ্বারা সাব্যস্ত হয় বলেন তো? দলিল দ্বারা। দলিলটা কি? কোরআন অথবা সুন্নাহ। খুব সহজে বোঝার চেষ্টা করবেন, কঠিন কথা কি বলেন তো? এটা বুঝতে কি কঠিন লাগে? আপনারা তো ফরজ শব্দের সাথে পরিচিত না। ফরজ ওয়াজিব হচ্ছে সেই আমল যেটা করলে সওয়াব, না করলে গুনাহ। খুব সহজ, যেটা করলে সওয়াব না করলে গুনাহ। অতএব সাবধান, কোন ফরজ কাজ ছেড়ে দেওয়া যাবে না। যদি কেউ দেন তাহলে তার কি হবে? শাস্তি হবে, তার আজাব হবে। কে আজাব দিবেন? আল্লাহ। এরপরে হচ্ছে সুন্নাত মুস্তাহাব মানদুব, অনেকগুলো শব্দ এখানে ব্যবহৃত হয় একই অর্থ, অর্থাৎ যেটাকে ইংরেজিতে বলা হয় রেকমেন্ডেড, ভালো কাজ, শরিয়া করার জন্য উদ্বুদ্ধ করেছে। এই ধরনের কাজগুলো করলে সওয়াব, না করলে গুনাহ নাই, করলে সওয়াব, না করলে গুনাহ নাই, এটা জানতে হবে ক্লিয়ার করে। আমাদের দেশে অনেকে বলে সুন্নতে মুয়াক্কাদা না করলে গুনাহ আছে। গুনাহ নাই তাহলে এই কথা বলে কি আমি বলছি তাহলে আর সুন্নতে মুয়াক্কাদা করেন না? মানে অনেক মানুষ মনে করে যে আপনি সুন্নতে মুয়াক্কাদাকে হালকা করে ফেললেন। আরে সুন্নতে মুয়াক্কাদাকে আমি ভারী করার কে আর হালকা করার কে, তাই না? এটা তো শরঈয় বিধান, এটা শরঈয় বিধান। শরিয়াতের গায়ে আমার আপনার, এই পৃথিবীর 8 বিলিয়ন 800 কোটি মানুষের আঁচড় কাটার কোনো ক্ষমতা নাই। এই শরিয়ার অথরিটি কার? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ইসলামী শরিয়াতকে নাজিল করেছেন। অতএব এই শরিয়াতকে চেঞ্জ করা, পরিবর্তন করা, নিজের ইচ্ছা মতো ব্যাখ্যা করা বা এটাকে পরিবর্তন করা, হজফ করা, এটার কোনো অধিকার আমাদের কারো নাই। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে এই যে আমরা ফরজ ওয়াজিব বললাম, সুন্নত মুস্তাহাব বললাম, এটা ইসলামী শরিয়াতে যে মিনিং, যে অর্থ, সেটাই আমাদেরকে বুঝে দিতে হবে। এর বাইরে উল্টাপাল্টা করা যাবে না। আমি এটা বলতে পারবো না যে আপনার জন্য নামাজ মাফ, আপনারা বলতে পারবেন নাকি? আমি কি এটা বলতে পারবো যে আপনাদের কারো কারোর জন্য সুদ খাওয়া জায়েজ, কারো কারোর জন্য ঘুষ খাওয়া জায়েজ বলা যাবে, কারো কারোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ বলা যাবে, কারো কারোর জন্য চুরি করা জায়েজ বলা যাবে? প্রিয় ভাইরা, হালাল হারামের একমাত্র অথরিটি কে? আরেকটু জোরে বলেন না, আল্লাহ, একমাত্র আল্লাহ। হালাল হারাম তারার দেওয়া, সিদ্ধান্ত দেওয়ার একমাত্র অথরিটি এবং কর্তৃপক্ষ হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি ছাড়া আর কেউ নন। তাহলে আমরা ইখতিলাফ করছি কেন? দলিলের আলোকে আমরা কখনো যদি দেখি এই দলিল দ্বারা ফরজ বোঝা যায় তখন সেটা ফরজ। ফরজ কোরআন দ্বারাও সাব্যস্ত হতে পারে, হাদিস দ্বারাও সাব্যস্ত হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মূলত সবকিছু সাব্যস্ত করেন, তবে তিনি তার রাসূলকে অথরিটি দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে, তিনি যেন শরিয়াত, তিনি শরিয়ার সমস্ত হুকুমগুলো বর্ণনা করতে পারেন। কিছু আছে এরপরে জায়েজ, এটারও দলিল লাগবে। জায়েজ হওয়ার দলিল লাগবে না? মদ খাওয়া কি জায়েজ? চুরি করা কি জায়েজ? জায়েজ না। যেগুলোর দলিল শরিয়াতে প্রমাণিত হয়েছে, শরিয়াতে আছে এমন দলিল যেটা তারা হারাম সাব্যস্ত হয়েছে, সেটাকে আর হালাল করার কোনো সুযোগ নাই। যে কাজটা ফরজ সেটাকেও জায়েজের স্তরে নিয়ে আনা কি যাবে? জোহরের 4 রাকাত ফরজ সলা, এটাকে কি আমরা জায়েজ বলতে পারি? এটা কি? এটা ফরজ। তাহলে বুঝতে হবে শরিয়ার হুকুমগুলো খুবই স্পষ্ট, কোরআন এবং সুন্নার দলিল দ্বারা এটা সাব্যস্ত, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। প্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি,
আমাদেরকে সুন্নাহ মানতে হবে কেন আমি কিছু দলিল আপনাদের সামনে একটু নিয়ে আসতে চাই সেই দলিলগুলো যেন আপনাদের জন্য সর্বঅবস্থায় এমন একটা অস্ত্র হিসেবে কাজ করে যেন শয়তান আপনাদেরকে ধোঁকা না ফেলতে পারে যারা ইসলামের শত্রু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কুরআন সুন্নাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা যেন আপনাদেরকে কখনো ভুল পথে পরিচালিত করতে না পারে সেজন্য এই দলিলগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন এবং আরো পড়াশোনা করবেন হাদিসের পক্ষে সুন্নাহর পক্ষে সর্বপ্রথম দলিল আমরা পাই কোরআনের মধ্যে কোরআনের মধ্যে প্রথম আয়াতটা হলো সূরা আন-নিসার 65 নম্বর আয়াত মনে রাখবেন সূরা আন-নিসার 65 নম্বর আয়াত এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি কেউ অস্বীকার করেন এবং না মানেন তার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছেন তার ঈমান নাই তার কি নাই ঈমান নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা আপনার রবের শপথ আপনার রবের শপথ তারা মুমিন হবে না লা ইউমিনুন তারা মুমিন বলে গণ্য হবে না যতক্ষণ না তারা আপনি তাদের মধ্যে যে বিভেদ হয়েছিল মারামারি বা অনৈক্য হয়েছিল তাদের মধ্যে যে মতানৈক্য হয়েছিল সেই ব্যাপারে আপনি যে ফয়সালা দেন যতক্ষণ না তারা আপনাকে ফয়সালাকারী হিসেবে গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হবে না এবং আপনি তাদেরকে যে ফয়সালা দিয়েছেন সে ফয়সালাটা দ্বিধাহীন চিত্তে তারা মেনে নিচ্ছে কোনো দ্বিধা নাই এইভাবে যদি তারা মেনে নেয় তাহলে তারা মুমিন আর যদি তাদের মনে দ্বিধা থাকে যে হাদিসটা কি মানব হাদিসটা কি চলবে হাদিসটা কি আমাদের জ্ঞানের উৎস এই সন্দেহ এই দ্বিধা যাদের মধ্যে এই আয়াত বলছে তাদের ঈমান নাই ওয়াইসাল্লিমু তাসলিমা তাহলে অন্তরে দ্বিধাও রাখা যাবে না এবং সর্বান্তকরণে সেটাকে মেনে নিতে হবে তাহলে এখানে তিনটা শর্ত আমরা পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফয়সালাকারী হিসেবে মানতে হবে এবং তার ফয়সালার ব্যাপারে অন্তরে কোনো দ্বিধা রাখা চলবে না এবং এক বাক্যে বুঝে আসুক আর না আসুক সকল সহি সুন্নাহকে মেনে নিতে হবে এটাই হচ্ছে ঈমানের একমাত্র আলামত ঈমানের বৈশিষ্ট্য ঈমানের খাসিসা দ্বিতীয় যে দলিল সেটি হচ্ছে সূরা আন-নিসার 59 নম্বর আয়াত সূরা আন-নিসার কত নম্বর 59 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا هي من دار لوكرا تمرا الله رانوغتو كورو এবং রাসূলের রানুগত করো এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর তথা উলামায়ে কেরাম নেতৃস্থানীয় উলামায়ে কেরাম তোমরা তাদের আনুগত্য করো যদি তোমরা কোনো একটি বিষয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হও মতানৈক্য করো মতভেদ করো ঝগড়া করো তাহলে সেই বিষয়টিকে আল্লাহর দিকে এবং রাসূলের দিকে ফিরিয়ে দাও তথা আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহর দিকে ফিরিয়ে দাও ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ যদি তোমরা আল্লাহর প্রতি ওয়াল ইয়াউমিল আখির এবং শেষ দিবসের প্রতি ঈমান পোষণ করে থাকো যদি তোমাদের আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান থেকেই থাকে তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূল তথা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলের দিকে সেই বিষয়টিকে ফিরিয়ে দাও অর্থাৎ কোরআন এবং সুন্নার ফয়সালাটাকে মেনে নাও যালিকা খাইরু ওয়া আহসানু তাউইলা এটাই হচ্ছে তাউইলের দিক থেকে অর্থাৎ ব্যক্ত করার দিক থেকে ব্যাখ্যা করার দিক থেকে বুঝার দিক থেকে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে আহসান আচ্ছা তৃতীয় যে আয়াতটি সেটি হলো সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুবই চমৎকার ইমপ্রেসিভ একটা আয়াত কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم হে রাসূল আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো অর্থাৎ যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবিদার হয়ে থাকো তাহলে فاتبعوني আমাকে আমি রাসূল মুহাম্মদ صلى الله عليه وسلم کے اتباع کرو اندو تقلید کرتے بلا ہوئی اتباع رسول صلى الله عليه وسلم کے اشولے اندو تقلید پیپر جو دی آشے تاہولے من مطر زار زمان اچھا تیمان کروے ایک دل جوشن جلوش کرے نا تارا کنتو دابی کرے جی تارا آمدر چیتے ہو بیشی رسول کے بھالو باشے کنتو تارا اتباع کرچے نا تارا تادر بھاشا ہے اندو تقلید کرچے دلیل لگے نا تادر تقلید মানে হচ্ছে قبول قول بلا دلیل قبول قول بلا دلیل دلیل ছাড়া কোনো قول কে কবুল করা গ্রহণ করা যদি আজকে আপনার আমার মধ্যে এই একটা অভ্যাস গড়ে ওঠে যে যখনই কোনো কথা শুনি মেনে নেই দেখতে সুন্দর পাগড়িওয়ালা হ্যাঁ সাদা দাড়ি হ্যাঁ কত সুন্দর কথা বলছে মনটা নরম হয়ে গেল মেনে নিলাম এভাবে চলা যাবে এভাবে চলা যাবে না প্রিয় ভাইরা মানতে হবে দলিলের ভিত্তিতে এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এখানে ইত্তেবায়ের কথা বলছেন ইত্তেবায়ের কথা বলছেন ইতাআতের কথা বলছেন ইসলামে ইতাআত এবং ইত্তেবা এটা হবে বিদ্দলিল এটা কিসের মাধ্যমে হবে দলিলের মাধ্যমে হবে এবং দলিল হলো মা কাল আল্লাহু মা কাল রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে রাসূল তুমি বলে দাও আল্লাহকে ভালোবাসার দাবিদার যদি তোমরা হয়ে থাকো তাহলে আমি মুহাম্মদকে ইত্তেবা করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন অতএব আল্লাহকে ভালোবেসে আল্লাহর পাগল হয়ে পাগলের মতো ঘুরলে কি কাজ হবে মানুষ এখন দাবি করে যে সে আশেকে ইলাহি আশেকে রাসূল আছে না এরকম সুবহানাল্লাহ এই লোকেরা ইশক শব্দের অর্থ ভালো করে বুঝে না ইশক আল্লাহ এবং রাসূলের শানে কখনোই বলাটা জায়েজ নেই عشق محبانا মনে রাখবেন عشق হচ্ছে পাগল পারা একটা দৈহিক আকর্ষণ ভিত্তিক ভালোবাসা পাগল পারা দৈহিক আকর্ষণ ভিত্তিক একটা ভালোবাসা আজকাল তো মানুষের রুচিও পাল্টে গেছে এখন দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে ছেলে ছেলেকে বিয়ে করছে নাউজুবিল্লাহ মেয়ে মেয়েকে বিয়ে করছে আবার এদের জন্য ডিকশনারিতে শব্দ রেখে দিয়েছে গে গে হচ্ছে তারা যারা ছেলেরা ছেলেরা একসাথে থাকে পার্টনার বুঝছেন সব মানে এই ইংরেজিতে শুনলে অনেক অনেকে ভাবে যে স্মার্ট তাই না শব্দগুলো লেসবিয়ান হচ্ছে মেয়ে মেয়ে একসাথে থাকে লেসবিয়ান বাংলাদেশেও এই জিনিসগুলো ঢুকানোর বিশাল প্রচেষ্টা চলছে অপচেষ্টা প্রচেষ্টা বলা যাবে না অপচেষ্টা চলছে কিন্তু মনে রাখবেন আমি আপনি যদি সত্যিকার এলেমওয়ালা সচেতন বিচক্ষণ ব্যক্তি হতে না পারি তাহলে কিন্তু এই অপচেষ্টাগুলো সফল হয়ে যায় আর আমাদের ভালো চেষ্টাগুলো দুর্বল হয়ে যায় প্রিয় ভাইরা আপনারা এলেনমুখী হবেন যারা এখানে এখনো বাইরে হাঁটাহাঁটি করছেন চলে আসেন সবাই বসেন আমরা তো খারাপ কিছু বলছি না নাকি সুতরাং আপনারা কথা শুনুন মনোযোগ দিয়ে শুনুন আজকে আল্লাহর পথে চলতে গেলে আমাদেরকে অবশ্যই আল্লাহর ভালোবাসা অর্জন করতে গেলে আমাদেরকে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা স্মরণ করতে হবে এর বাইরে আর কোনো পথ নাই সেটি এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর ভালোবাসা আমরা পাব যদি রাসূলের ইত্তেবা করি এবং আল্লাহর মাগফিরাত বা ক্ষমাও আমরা পাব যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইত্তেবা করি চতুর্থ যে আয়াত সেটি সূরা আন-নূরের 63 নম্বর আয়াত কত নম্বর 63 নম্বর আয়াত একটু জোরে জোরে বলবেন মাঝে মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে বলছেন فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم جرى الله رسول ابن الدش الله رسول ابن الدش كجرى أمان نكوري تدل بھائي كرا اوچيت
কিসের ভয় আনতুসিবাহুম ফিতনা যে তাদেরকে পেয়ে যেতে পারে একটা বড় ফিতনা আউলুসিবাহুম আযাবুন আলীম অথবা তাদের উপর আপতিত হতে পারে বড় ধরনের একটা মর্মন্তুদ শাস্তি আল্লাহু আকবার ফিতনা আসলো সেটা কার পক্ষ থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে আযাব আসলো সেটা আল্লাহর পক্ষ থেকে কিন্তু আল্লাহ তাআলা সুস্থ বিবেক সম্পন্ন মুমিন জাতিকে কখনো আযাব দেন না তিনি আযাব দেন যখন কোন জনপদের লোকেরা তার শরিয়া থেকে দূরে সরে যায় তারা তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের জীবিকার প্রশ্নে তারা হারামের মধ্যে সম্পৃক্ত হয়ে যায় তখন তারা নানা ধরনের ফিতনার মুখোমুখি হয় যখন তাদের খাদ্য তাদের পরনের কাপড় তাদের তারা যা কিছু ইস্তেমাল করে ইস্তেকদাম করে এই সব কিছু যখন তারা হারাম থেকে নিতে শুরু করে তখন ফিতনা শুরু হয়ে যায় আযাব শুরু হয়ে যায় অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যায় একের পর এক আপনার আমার ইমানের উপর পরীক্ষা আসতে থাকে জাতির উপর পরীক্ষা আসতে থাকে প্রিয় ভাইরা এখানে আল্লাহ সুবহান তাআলা সেই সতর্ক বাণী উচ্চারণ করেছেন এবং বলেছেন ফালিয়াহযারাল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি তিনি সতর্ক করেছেন সেই সব লোকদেরকে যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরোধিতা করে সুতরাং সেটি কখনো করা যাবে না পঞ্চম যে আয়াতটি সেটি সূরা আল হাসরের 7 নম্বর আয়াত 7 6 এর পরে যে 7 আছে কত নম্বর আয়াত বললাম 7 নম্বর আয়াত আল হাসর আল্লাহ সুবহান তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুদু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু এটা হলো মিন জাওামিউল কালিম ছোট্ট একটা কথা পুরো জীবনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আমাদেরকে একটা পূর্ণাঙ্গ রূপরেখা দিয়ে দেওয়া হয়েছে একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে একটা ছোট্ট কায়দা শিখিয়ে দেওয়া হয়েছে রাসূল তোমাদের জন্য তোমাদের কাছে যে আদর্শ যে বিধান যে গাইডলাইন যে হেদায়াত যে কোরআন এবং যে সুন্নাহ নিয়ে এসেছেন তোমরা সেটিকে গ্রহণ করো তোমরা সেটিকে গ্রহণ করো তোমাদের সাধ্য অনুযায়ী যার যতটুকু সাধ্য আছে গ্রহণ করার ক্ষেত্রে অনেক সময় অক্ষমতাকে সেরিয়ে বিবেচনা করেছে আপনি যেমন দাঁড়িয়ে সালাত পড়তে পারছেন না বসে পড়তে পারবেন না বসেও পড়তে পারছেন না শুয়ে পড়া যাবে যাবে কারণ সহিহ বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে তার বক্তব্য রয়েছে তিনি সেই পারমিশনটা দিয়েছেন কারণ আল ইসলামু দীনু ইউসরিন ইসলাম হচ্ছে সহজভাবে পালনীয় একটা দিন এর সমস্ত আমলগুলো সহজভাবে পালন করা যায় কঠিন হয়ে গেলে সহজ করে দেওয়া হয় দাঁড়িয়ে সালাত আদায় করো এটা ফরজ সালাতের ক্ষেত্রে বলা হচ্ছে না পারলে বসে না পারলে শুয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে আপনি দেখেন যেমন সিয়ামও যদি আপনার কষ্ট হয় আপনি অসুস্থ হন সিয়াম ভাঙতে পারবেন কোন সিয়াম রমাদানের ফরজ সিয়াম যদি আপনি মুসাফির হন অল্প কষ্ট হয় খুবই সামান্য কষ্ট হয় তবুও ভাঙতে পারবেন যদিও সিয়াম রাখাটাই যদি অল্প কষ্ট হয় সিয়াম রাখাটা উত্তম এটা কোরআনের ভাষ্য কোরআন আমাদেরকে অনেক রুখসাত দিয়েছে যাতে খুব সহজে আমরা ইসলামকে পালন করতে পারি তাহলে ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুদুহু রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেটাকে গ্রহণ করো আর তিনি যা থেকে নিষেধ করেছেন সেটাকে সর্বাত্মকভাবে সর্বতোভাবে বর্জন করো বর্জন করার জন্য কি কষ্ট করা লাগে যে আল্লাহ বর্জন করতে পারতেছি না হ্যাঁ এটা তো উঁচু যে মানে ভারী জিনিস না আপনি বলবেন আল্লাহ অনেক ভারী উঠাতে পারছি না কিন্তু যেটা করছেন না সেটার জন্য কি আসলে কোনো দৈহিক কষ্ট হয় সেটার জন্য দৈহিক কষ্ট হয় না এবং আকলে সালিম বিশুদ্ধ যে আকল তারও কষ্ট হয় না কলবে সালিম তারও কষ্ট হয় না কষ্ট হয় একজনের আমাদের বাইরে একটা সত্তার কষ্ট সেটা হলো ইবলিস এবং শয়তান আর আমাদের ভেতরেরও একটার কষ্ট হয় সেটা হচ্ছে আন-নাফসুল আম্মারা বিসসু আন-নাফস আল আম্মারা বিসসু যেটাকে আমরা প্রবৃত্তি বলি কুপ্রবৃত্তি বলি আমাদের প্রত্যেকের মধ্যে একটা কুপ্রবৃত্তি আছে এটা সৃষ্টি করে দেওয়া হয়েছে কারণ তো পরীক্ষা হতো না যদি মানুষ মাত্রই ভালো কাজ করার প্রবণতা তার থাকতো আল্লাহ সেভাবেই তৈরি করতেন তাহলে তার পরীক্ষা হবে না সুতরাং আপনি দেখবেন যে একটা লোক একটা খারাপ কাজ করতেছে আপনারও সে সুযোগ আছে
আপনি দেখবেন যে আপনাকে একটা যুদ্ধ করতে হচ্ছে কার সাথে যুদ্ধ করবেন নাফসের সাথে এই যুদ্ধটাতে জিততে হলে আপনার এলেম লাগবে এলেম কি লাগবে এলেম যদি না থাকে দেখবেন যে এই যুদ্ধে প্রায় সবাই পরাজিত হবে কোরআন এবং সুন্নাহ সঠিক এলেম যদি আমাদের কাছে না থাকে তাহলে নাফসের সাথে যুদ্ধে কখনো জেতা যাবে না কারণ কোরআন এবং সুন্নাহর জ্ঞান আমাদের মধ্যে দ্বীনের দিক থেকে সবচেয়ে পাওয়ারফুল জিনিস কারণ এই এলেম কার কাছ থেকে এসেছে আজিজুন কাদির যিনি মহান পরাক্রমশালী আল্লাহ লিল্লাহিল ওয়াহিদুল কাহার আল কাহার তার পক্ষ থেকে এই এলেমটা এসেছে আল্লাহর পক্ষ থেকে যাই আসে তাই পাওয়ারফুল মনে রাখবেন আল্লাহর পক্ষ থেকে যাই আসে তাই পাওয়ারফুল ঈমানটা কার থেকে এসেছে আল্লাহ থেকে আল্লাহ ঈমানকে দান করেছেন আপনি দেখবেন আপনার এলেম আপনার আখলাক যেটা আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক তৈরি করেছেন আপনার বিশুদ্ধ আকীদা যেটা আপনি কোরআন সুন্নাহ এলেমের ভিত্তিতে অর্জন করেছেন সেই আকীদাও এগুলো সব কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ফলে একজন মুসলিম যখন সত্যিকার মুসলিম হয় সত্যিকার মুমিন হয় তখন পৃথিবীর কোন শক্তি তাকে সত্য থেকে বিচ্যুত করতে পারে না যেমনটি পারেনি বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহুকে তাকে আরবের উত্তপ্ত ময়দানে গরম পাথরের উপর শুইয়ে রেখে আবার গরম পাথর দিয়ে চাপা রেখেও তাকে তৌহিদের পথ থেকে সরানো যায়নি তিনি বলেছেন আহাদ আহাদ তিনি সাক্ষ্য দিচ্ছিলেন যে আল্লাহ এক আল্লাহ এক প্রিয় ভাইরা এভাবেই আসলে ইসলামের এই মহাশক্তিটা মানুষের মধ্যে সঞ্চারিত হয় কিন্তু তার জন্য কোরআন সুন্নাহর জ্ঞান লাগবে এ হচ্ছে কিছু আয়াত সবগুলো আয়াত কিন্তু বলা হয়নি অসংখ্য আয়াত কোরআন আপনারা পড়েন সাথে অর্থটাও পড়েন আজকে আমাদের দুর্ভাগ্য যে আমাদের অনেক সহি আকিদার ভাইরাও আছেন সহি আকিদা তারা শুনে শুনে মোটামুটি রপ্ত করেন পড়ে পড়ে অনেকে রপ্ত করেন না এজন্য বললাম আর কি অথচ আকিদা আলেমদের থেকে শুনেও রপ্ত করবেন পড়েও রপ্ত করবেন অনেকে আছেন যারা এখনো কোরআন পরিপূর্ণ অর্থ সহ পড়েননি আছেন না বলেন তো আছেন কোরআনটা আমাদেরকে একটু পড়তে হবে আপনি কোরআনটা শুধু পড়ে দেখবেন যে যতটুকু আপনার বুঝে আসে এটাও বেশুমার এটাও মহাশক্তিশালী জ্ঞান এবং এটা আপনাকে আলোকিত করবে আপনারা কি দেখেননি অনেক আজকের বিশ্বের আধুনিক অমুসলিম নাগরিকেরা শিক্ষিত নাগরিকরা শুধু কোরআনের ট্রান্সলেশন পড়ে ওরা আরবিটা পড়তে শেখে নাই কিন্তু কোরআনের অর্থের অনুবাদ পড়ে তারা মুসলিম হয়ে গেছে কি কারণে মুসলিম হয়েছে কারণ এই অর্থটা খুবই ইমপ্রেসিভ মানুষকে মোহিত করে মোটিভেট করে এবং এই কোরআনের অর্থের মধ্যে অনেক সত্য আছে অনেক অনেক না জানা জিনিসগুলো যা আমাদেরকে জানার মধ্য দিয়ে আল্লাহমুখী করে দেয় যাই হোক আমি এরপরে সংক্ষেপে একটু বলবো হাদিসের মধ্যে অনেক হাদিস আছে যেটার দ্বারা প্রমাণিত হয় যে সুন্নাহ এবং হাদিস ইসলামের দলিল এর মধ্যে তিন প্রকার হাদিস আমি আপনাদের সামনে একটু তুলে ধরব এক প্রকার হচ্ছে যেটা বর্ণনা করছে যে কোরআনের মতো হাদিসও একটা ওহির প্রকার কোরআনের মতো হাদিসও ওহির একটা প্রকার যেমনটি এসেছে আল মিকদাম ইবনে মাদী কারুব থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্নি উতিতুল কিতাবা ওয়া মিতলাহু মাআহ জেনে রাখো যে আমাকে আল কিতাব দেওয়া হয়েছে আল কিতাবটা কি আল কোরআন আমাকে আল কিতাব দেওয়া হয়েছে এবং এই আল কিতাবের সাথে তার অনুরূপ আরেকটা দেওয়া হয়েছে সেটা কি সেটা হলো হাদিস এবং সে কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অন্য হাদিসের ভাষ্যে বর্ণিত হয়েছে ইমাম খাত্তাবি প্রখ্যাত একজন মুহাদ্দিস তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছে আলা ইন্নি উতিতুল কিতাব ওয়া মিতলাহু মাহু এর অর্থ হচ্ছে দুটো অর্থ হতে পারে এটা এক যে তাকে এক প্রকার ওহি দেওয়া হয়েছে কোরআনের পাশাপাশি এক প্রকার ওহি দেওয়া হয়েছে যেটা মাতলু নয় কারণ কোরআন হচ্ছে এমন ওয়াহি যেটা তেলাওয়াত করলেও সওয়াব ঠিক কি না তেলাওয়াত করলেও সওয়াব এটা হচ্ছে কোরআনের বিশেষ বৈশিষ্ট্য কিন্তু এটাও মনে রাখবেন যে কোরআন শুধু তেলাওয়াতের জন্য নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে বুঝার জন্য গবেষণার জন্য
শেখার জন্য জানার জন্য আমল করার জন্য এবং কোরআন ভিত্তিক জীবন এবং সমাজ গঠন করার জন্য কোরআন নাযিল হয়েছে সুতরাং প্রথম অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে প্রকাশ্য কালাম তিনি কোরআনের মধ্যে নাযিল করেছেন ঠিক অপ্রকাশ্যে আরো কিছু বাণী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে সেটা তেলাওয়াতের জন্য নয় বরং সেটা জীবনের নির্দেশনা পাওয়ার জন্য জীবনের গাইডলাইন শেখার জন্য সেটা হলো সুন্নাহ দ্বিতীয় আরেকটা অর্থ তিনি এখানে বলেছেন সেটি হচ্ছে এমন কিছু ওয়াহি যেটা কোরআনের পাশাপাশি কোরআনকে ব্যাখ্যা করে দেয় আপনারা দেখবেন যে হাদিসের মধ্যে এক প্রকার হাদিস আছে যেটা কোরআনকে ব্যাখ্যা করে দেয় যেমন সালাত সালাত সম্পর্কিত যতগুলো হাদিস আছে সেটা কি আকিমুস সালাতকে ব্যাখ্যা করে না হজ সম্পর্কিত যতগুলো হাদিস আছে সেটা কি ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মানে সাতা ইলাইহি সাবিলা এটাকে ব্যাখ্যা করে দেয় না যে আল্লাহর জন্য মানুষের উপর হজ করা ফরজ এই জিনিসটাকে ব্যাখ্যা করে ঠিক তেমনি ওয়াতুজ যাকাত যাকাত সম্পর্কিত হাদিসগুলো ওয়াতুজ যাকাতকে ব্যাখ্যা করে হতে পারে সরাসরি সেরকম হাদিসকে এখানে বোঝানো হয়েছে অথবা সকল হাদিসকে এখানে কোরআনের পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে ওহী হিসাবে সেটাও হতে পারে সেই বিষয়টা আমাদের শুধু একজন মুহাদ্দিস নয় বরং সকল ইমাম এই ব্যাখ্যার ব্যাপারে একমত ফলে আমরা ধরে নিতে পারি যে হাদিস হচ্ছে কোরআনের পাশাপাশি একটা ওয়াহি ধরে নিতে পারি না বরং এটাই সত্য এবং এটাই এটাই কোরআনের অন্য আয়াত প্রমাণ করে যেমন সূরা আন-নাজমের 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি وما ينطق عن الهوى ان هو الا وحي يوحى তিনি তো তার প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না তিনি যাই বলেন সেটা কি একটু জোরে বলেন ইল্লা ইউহা সেটা ওয়াহি তিনি যাই বলেন সেটা ওয়াহি অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের থেকে কোনো কিছু বলে দিন হিসাবে চালিয়ে দিয়েছেন এরকম একটা ঘটনাও ঘটেনি যেহেতু ঘটেনি তাহলে দ্বীনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাই বলেছেন সেটা যদি বিশুদ্ধভাবে সহিহ সনদে আমাদের কাছে আসে সেটা শরীয়তের দলিল কি দলিল না বলেন দলিল সেটা শরীয়তের দলিল এবং সেটাকেই এই 1400 বছর ধরে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম এবং আমাদের সকল সাহাবায়ে কেরাম মিলে তারা সেটাকে বলেছেন হাদিস সেটাকে বলেছেন সুন্নাহ সুন্নাহ অতএব সেটাকে আমাদের অবশ্যই মানতে হবে আচ্ছা আরেকটা হাদিস আমি যতগুলো হাদিস উল্লেখ করছি রেফারেন্স উল্লেখ না করলেও আমরা এগুলোকে যাচাই বাছাই করে আপনাদের সামনে উল্লেখ করছি সহিহ হাদিস ছাড়া আমি কখনো অন্য হাদিসগুলো উল্লেখ করি না যদি মানবিক কারণে ভুল হয়ে যায় তাহলে ভিন্ন কথা এটা জানিয়ে রাখলাম কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি বহু আগে আরো প্রায় 20-25 বছর আগে মদিনাতে যখন আমরা পড়া শেষ করলাম তখন ভাবলাম যে এত বেশি সহিহ হাদিস আছে যে আমাদেরকে দুর্বল কিংবা জাল হাদিসের উদ্ধৃতি দেওয়ার কোনো প্রয়োজন নাই প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নাই অতএব আমরা যখনই দলিল হিসাবে উল্লেখ করব সেটা দলিল হওয়ার মতো হাদিস হতে হবে সেটা হলো হয় সহিহ হাদিস অথবা হাসান হাদিস সহিহ অথবা হাসান এটা আপনাদের জানা আছে অতএব এখানেও আজকে যেই হাদিসগুলো আমরা উল্লেখ করছি সেটা সহিহ অথবা হাসান আচ্ছা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস হচ্ছে তিনি বলছেন ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা হাররামাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা হারাম করেন সেটা আল্লাহ যেরকম হারাম করেন সেই একই পর্যায়ের সে একই পর্যায়ের অথরিটি তাহলে এই অথরিটি কে দিয়েছেন বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাম করার অথরিটি আল্লাহ দিয়েছেন আল্লাহ কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাকে আপনাকে এমনকি কোনো সাহাবাকেও নতুন করে কোনো জিনিস হারাম করার অথরিটি দেন নাই এবং মজার ব্যাপার হলো আমাদের সাহাবায়ে কেরাম তারা কেউই নিজের থেকে কোনো কিছু হারাম করেন নাই তারা হারাম করেছেন যেটা আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন তারা হালাল করেছেন যেটা আল্লাহ অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল করেছেন সুতরাং আমাদের এই 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে আরম্ভ করে সাহাবাদের যুগ থেকে আরম্ভ করে আজ পর্যন্ত ওলামায়ে কেরামের মেইন স্ট্রিমের সকল ওলামায়ে কেরাম তারা
হালাল হারামের অধিকার আল্লাহর উপরই সাব্যস্ত রেখেছেন এবং সেভাবেই তারা সিদ্ধান্ত গুলো দিচ্ছেন প্রিয় ভাইরা অতএব হাদিস দ্বারা বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও হালাল হারামের মধ্যে গ্রহণযোগ্য হবে আচ্ছা তৃতীয়ত যে হাদিসটা সেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাউনি মা তারাক্তুকুম ইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিসুআলিহিম ওয়াখতিলাফিহিম আলা আমবিয়াইহিম আমি তোমাদেরকে যেভাবে ছেড়ে রেখেছি এভাবে আমাকে ছেড়ে দাও বেশি প্রশ্ন করো না তোমাদেরকে বলছি এটা এটা করো কেন এটা করব কেন ওটা করব না সে বনী ইসরাইল যেভাবে মূসা আলাইহিস সালামকে বারবার জিজ্ঞেস করেছে এটা তোমরা করো না যেভাবে তোমাদেরকে সংক্ষেপে এলেম বর্ণনা করছি তোমরা সেই এলেমটাকে অ্যাকসেপ্ট করে ক্ষান্ত থাকো কারণ তোমাদের পূর্ববর্তী লোকেরা অধিক প্রশ্ন করা এবং অধিক ইখতিলাফের কারণে ধ্বংস হয়ে গেছে সুতরাং আমি তোমাদেরকে যদি কোনো জিনিস সম্পর্কে নিষেধ করি তোমরা সেটা বর্জন করবে আর যদি তোমাদেরকে কোনো কিছু নির্দেশ করি তোমরা সেটা করবে এটা দ্বারা কি প্রমাণিত হলো প্রিয় ভাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি দলিল না দলিল ইসলামের ইতিহাসে আমাদের ওলামায়ে কেরাম তারা সমগ্র মুসলিম ওলামায়ে কেরাম এবং জনতার মতামতের ভিত্তিতে কিছু জরিপ করেছেন এই জরিপে যখন দেখা যায় সবাই একমত পোষণ করেছেন সেই আমলটাকে বলা হয় সেই দলিলটাকে বলা হয় কি দলিলুল ইজমা ইজমা মুসলিম উম্মার ঐক্যমত মুসলিম উম্মার ঐক্যমত এক্ষেত্রে আমরা দেখি যে কোরআন এর পাশাপাশি হাদিস এবং সুন্নাহ দলিল হিসাবে গ্রহণ করার বিষয়টি সকল মুসলিম ওলামায়ে কেরাম একমত হয়েছেন প্রথম কারা নিষেধ করেছেন যারা শিয়া যারা ইহুদি এরকম বিভ্রান্ত লোকেরা সুন্নার বিরুদ্ধে প্রশ্ন তুলেছে তারপর কিছু বিচ্যুত মানুষ যারা নিজেদেরকে মুসলিম দাবি করেছে তারা কোরআন সুন্নার বিরুদ্ধে কিছু প্রশ্ন তুলেছে কিন্তু আমরা যদি দেখি সেই সাহাবাদের যুগে সকল সাহাবারা একমত যে সুন্নাহ দলিল তাবেঈনরা সকল তাবেঈনরা একমত যে সুন্নাহ দলিল সকল আতবাউত তাবেঈন আমাদের সকল ইমাম সকল মুহাদ্দিসিন কেরাম সকল ফোকাহা কেরাম একমত যে হাদিস দলিল এবং এই যে ইজমার কথা সেখানে আমাদের ওলামায়ে কেরাম অনেকেই এই ইজমাকে উদ্ধৃতি দিয়েছেন প্রথম উদ্ধৃতি দিয়েছেন ইমাম শাফেঈ ইমাম শাফেঈ যিনি ইসলামের ইতিহাসে অন্যতম একজন শরিয়া বিশারদ তিনি বলছেন আজমা আল মুসলিমুনা আলা আন্না মান ইস্তাবানাত লাহু সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন লাহু আন ইয়াদআহা লিকাউল আহাদ মিনান নাস মুসলিম মনীষীরা সকল মুসলিম একমত হয়েছেন যদি কোনো ব্যক্তির কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাত স্পষ্ট হয়ে যায় যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সহিভাবে প্রমাণিত হয়ে যায় তাহলে তার জন্য অন্য কোনো মানুষের কাউলের কারণে অন্য কোনো ইমামের কাউলের কারণে ওই সুন্নাতটা তরক করা জায়েজ নেই বুঝতে পেরেছেন তো ইবনে হাজমের আরেকটা কাউল একটু বলি ইমাম ইবনে হাজম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলা আল্লাহি ওয়ার রাসূল এখানে যে দলিলের কথা বলা হচ্ছে সেই দলিলটা হলো যে সেটা হয় কোরআন হবে নয় আল খাবারু আন রাসূলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত খবর সংবাদ অথবা সুন্নাহ হবে এই ব্যাপারে সকল ওলামায়ে কেরাম একমত শুধু এই দুইজন মনীষী নয় অসংখ্য মনীষী এই ব্যাপারে ইজমা নকল করেছেন বর্ণনা করেছেন যে আমাদের মুসলিম উম্মার সকলেই হাদিসকে গ্রহণ করার ব্যাপারে একমত সর্বশেষ আরেকটা কথা বলে শেষ করব সেটি হচ্ছে যুক্তি যদি আমরা দেখি তাহলে দেখব যিনি আল্লাহর রাসূল তার কথা কিভাবে অগ্রহণযোগ্য হতে পারে বলেন তো যিনি আল্লাহর রাসূল তার প্রত্যেকটা কথা শরীয়তের দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে এটা যে কোনো যুক্তি বলে অতএব আমরা কোরআনের দলিল হাদিসের দলিল ইজমাউর দলিল এবং আকলি যুক্তির দলিল যেদিক থেকে বিশ্লেষণ করি না কেন আমাদের কাছে আজকে আননিমাসলি সর্বাত্মকভাবে এটা প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিস
সন্দেহাতীত ভাবে দলিল হিসাবে আমাদের কাছে গ্রহণযোগ্য যারা এটাকে প্রশ্নবিদ্ধ করছে তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তাদের কোনো কথাই এখানে গ্রহণযোগ্য হবে না আর পাশাপাশি আমি আরেকটি কথা বলে শেষ করব সেটি হচ্ছে সুন্নার পাশাপাশি সিরাতও আমাদেরকে পড়তে হবে প্রিয় ভাইরা কারণ সিরাত হচ্ছে সুন্নার সহোদর আপনার যদি আপন কোনো ভাই থাকে সে ভাইয়ের সাথে আপনার একটা আকর্ষণ থাকবে না ভালোবাসা থাকবে না সম্বন্ধ থাকবে না অতএব সুন্নার পাশাপাশি সিরাত এটাও হচ্ছে জ্ঞানের এমন একটা জগৎ যে সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে হবে যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবনের কদওয়া হিসাবে আমাদের জীবনের আদর্শ হিসাবে জীবনের সর্বক্ষেত্র তাকে গাইড হিসাবে আমরা গ্রহণ করতে পারি সেটি নিয়ে আমরা আরেকদিন কথা বলবো আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই সম্মেলনকে কবুল করেন আপনারা যারা এখানে এসেছেন আপনাদের আশাটা যেন সার্থক হয় আপনারা যেন এই সম্মেলন থেকে প্রয়োজনীয় পাথেয় জ্ঞানের পাথেয় এবং জ্ঞান আপনারা নিয়ে যেতে পারেন আল্লাহর কাছে সবার জন্য সে তৌফিক কামনা করছি তিনি যেন আমাদের সকল প্রচেষ্টাকে কবুল করেন আমাদের ইমান ইখলাসকে কবুল করেন আমাদের ইবাদতগুলোকে কবুল করেন হালাল হারাম বেছে চলার তৌফিক দান করেন আমাদের সন্তান সন্ততি রুটি রোজগার সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআন এবং সহিহ সুন্নাহর উপর রাখার থাকার তৌফিক দান করেন সহিহ আকীদার উপর থাকার তৌফিক দান করেন আল্লাহর কাছে এই দোয়া চেয়ে সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله